أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله كفى والصلاة والسلام على من لا نبي بعده بون জানতে চেয়েছেন আসমাউল হুসনা গুলো কিভাবে আমল করতে হবে আকুলু বিল্লাহ তৌফিক আল্লাহ সুবহান ওয়া তাআলার অসংখ্য নাম রয়েছে কিছু নাম আমরা জানতে পারি কোরআন হাদিস থেকে আর অনেক নাম আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনি গোপন রেখেছেন যেমন কেউ যদি কোনো টেনশন ফিল করে চিন্তিত অবস্থায় থাকে এই চিন্তা দূর করার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়ার কথা বলেছেন যে এই দোয়াটি কন্টিনিউ কেউ যদি পড়ে তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলা তার চিন্তা দূর করে দিবেন দোয়াটি হচ্ছে এই আল্লাহুম্মা ইন্নি আব্দুক ইবনু আব্দিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আল্লামতাহু আহাদা মিন খালকিক আও ইসতাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي وغمي এটি হচ্ছে দোয়া এই দোয়াতে একটা শব্দ এসেছে যে হে আল্লাহ আমি আপনার কাছে চাচ্ছি আপনার ওই সমস্ত নাম যেটি আপনার জন্য নির্দিষ্ট যেটা আপনি নিজেকে নামকরণ করেছেন অথবা আপনার কোনো সৃষ্টি মাখলুককে এই নাম শিক্ষা দিয়েছেন আবিস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক অথবা আপনার কাছে এই নামগুলো আপনি এলেমের মধ্যে আপনার জ্ঞানের মধ্যে সেটি আপনি রিজার্ভ করে রেখেছেন সেটা কাহো কাছে প্রকাশ করেন নাই এই আলোকে আল্লাহ সুবহান ওয়া তাআলার নাম কিন্তু অসংখ্য নির্দিষ্ট নয় একটা হাদিস থেকে যা আমরা জানতে পারি যে আবু হুরায়রা থেকে বর্ণিত বুখারী শরীফের হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি 99 ইসমান মিয়াতান ইল্লা ওয়াহিদা মান আহসাহা দাখালাল জান্নাহ আল্লাহ সুবহান ওয়া তাআলা 99টি নাম রয়েছে যে এই নামগুলো মুখস্থ করবে সে জান্নাতে যাবে এইখানে জাস্ট একটা সংখ্যা বর্ণনা করা হয়েছে কিন্তু আল্লাহর নামটা এর মধ্যেই সীমাবদ্ধ নয় দ্বিতীয় কথা হচ্ছে এই যে এই নামগুলো শুধু মুখস্থ করলেই চলবে না এর অর্থ হচ্ছে এই যে এই নামগুলো প্রথমত আমরা মুখস্থ করব আমাদের অন্তরে ধারণ করব এবং এই নামের যে অর্থ বহন করে ওই অর্থের ওসিলা করে আল্লাহর কাছে আমরা কিছু চাব আল্লাহ রাব্বুল বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে এই নাম ধরে তোমরা আল্লাহকে ডাকো সুতরাং শুধু মুখস্থ করলেই চলবে না এর যে অর্থ এই অর্থের উপর আমল করতে হবে যেমন আমি অভাব অন্টন ফিল করছি তাহলে আল্লাহকে বলবো আল্লাহুম্মা আনতার রাজ্জাক ফারজুকনি হে আল্লাহ আপনি প্রকৃত রিজিক দাতা আপনি আমাকে রিজিক দান করুন আল্লাহর একটি নাম হচ্ছে শাফি আরোগ্য দানকারী আল্লাহুম্মা আনতা শাফি ফাশফিনি হে আল্লাহ আপনি প্রকৃত আরোগ্য দানকারী সুতরাং আপনি আমাকে
আরোগ্য দান করুন। আল্লাহুম্মা আনতাল গফুর ওয়াল গাফফার ফাগফিরনি, হে আল্লাহ আমি গুনায় জর্জরিত, আপনি গফুর গাফফার নামের ওসিলায় আমার গুনাহ খাতা মাফ করে দিন। সুতরাং শুধু খালি আমি মুখস্থ করলাম আর রহমান আর রহিম আল করিম আল জব্বার আর কাহার, এই শুধু মুখস্থ করার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি হচ্ছে আমরা এর এই নামের যে অর্থ বহন করে এই অর্থের উপরে আমাকে আমল করতে হবে। রাজ্জাক আল্লাহর নাম, আল্লাহ প্রকৃতপক্ষে রিজিক দাতা, আমি রাজ্জাক রাজ্জাক বলে চিল্লাই কিন্তু অন্যকে আমি রিজিক দাতা হিসাবে মানি। একদা কোনো এক আমাদের দেশের পীরের এক মুনির, নাম করা পীরের এক মুরিদের সঙ্গে আমার কথোপকথন হচ্ছিল। এক পর্যায়ে মুরিদ আমাকে বলল যে যেদিন থেকে আমি পীরের মুরিদ হয়েছি সেদিন থেকে আমার ব্যবসায় শুধু লাভ আর লাভই আমি দেখছি। তাহলে নাউজুবিল্লাহ, এই যে পীর সাহেবকে লাভ লোকসানের মালিক হিসাবে সে যে বিশ্বাস করছে, এর কারণে ইসলাম থেকে সে খারিজ হয়ে যাবে। ইবনে বাত্তাল রাহিমাহুল্লাহ বলেন যে এটার অর্থ হচ্ছে এই যে আমরা এই নামের যে অর্থ এই অর্থের উপরে আমল করা। সুতরাং কিভাবে আমল করব এই কথার অর্থ হচ্ছে এই যে এই নামগুলো আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব নামগুলো মুখস্থ করব, এবং এই নামের ওসিলা চেয়ে আল্লাহর কাছে সবসময় আমরা দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই আল্লাহর বরত্ব মহত্ব যেন আমরা সার্বক্ষণিকভাবে বর্ণনা করতে পারি তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন।